দ্বিতীয় ইনিংসে পা রাখলেন ভারতীয় তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। জুটি বেঁধেছেন বলিউডের পরিচিত মুখ আথিয়া শেঠির সঙ্গে। যদিও এই খবর ইতিমধ্যে নেটিজেনদের কাছে পুরনো, তবে পুরনো খবরের মধ্যেও আছে অবাক হওয়ার মতো বিষয়। তিন বছর আগে তৈরি হওয়া প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় চলতি মাসে বিয়ের মাধ্যমে। আর এই বিয়েতে শুধু পছন্দের মানুষকে যে পেয়েছেন রাহুল তা কিন্তু নয়, সাথে পেয়েছেন বিয়েতে কোটি কোটি টাকা দামের নানা উপহার সামগ্রীও। তারকাদের বিয়ে বলে কথা, তাই হয়তো বিয়েতে উপহার সামগ্রী হওয়া চাই নজর কাড়া। ঠিক তেমনটাই হয়েছে রাহুল আথিয়ার বিয়েতে। চোখ কপালি ওঠার মতো উপহার পেয়েছেন সতীর্থ ক্রিকেটারদের কাছ থেকে। বাইকপ্রেমী মহেন্দ্র সিং ধোনি, যার গ্যারেজে রয়েছে 25টি বাইক, সেখান থেকে কাওয়াসাকি নিনজা বাইক উপহার দিয়েছেন ক্যাপ্টেন কুল, যার দাম প্রায় কোটি টাকা। শুধু কি দামি বাইক উপহার পেয়েছেন লোকেশ রাহুল, উপহার ছিল বিএমডব্লিউ গাড়িও, যা দিয়েছেন কোহলি আনুষ্কা দম্পতি, যার দাম প্রায় 3,42,00,000 টাকা। তবে এখানে শেষ নয়, চোখ কপালে ওঠার মতো উপহার পেয়েছেন শ্বশুর সুনীল শেঠির কাছ থেকে। মেয়ে জামাইকে মুম্বাইতে প্রায় 63 কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন 61 বছর বয়সী বলিউড অভিনেতা সুনীল শেঠি। তবে এত দামি দামি উপহার পেলেও এখনই হানিমুনে যাওয়া হচ্ছে না রাহুল আথিয়া দম্পতির, এমনকি হচ্ছে না বিয়ে পরবর্তী অনুষ্ঠানও। জানা গেছে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ এবং আইপিএল শেষে লম্বা ছুটি পাবেন রাহুল, তখনই যেতে পারেন হানিমুনে এবং বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সারবেন এ ব্যাটার। মাহমুদুল হাসান, একাত্তর। নগদে আসলে মোবাইল রিচার্জে 1,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।